গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ নৱাগত আদৰণী সভা দিনজোৰা কাৰ্যসূচীৰে আয়োজন কৰা হৈছে। নৱাগত আদৰণী সভাৰ বেঞ্চি কুমাৰ ফটোসাহিত্য প্ৰেক্ষাগৃহত আয়োজন নৱাগত আদৰণী সভাৰ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্ৰ ছাত্ৰীসকলে কৰোণা মহামাৰীৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আয়োজন কৰিছে নৱাগত আদৰণী সভা। সাংস্কৃতিক অনুষ্ঠানত গীত পৰিৱেশন কৰে শংকুৰাজ কোঁৱৰে। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্র সন্থার উদ্যোগত নবাগত আদরণী সভার আয়োজন করা হয়েছে। আর করোনা মহামারীর পিছতে এইদরে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীয়ে সমূহীয়াভাবে নবাগত আদরণী আয়োজন করা হয়েছে। আর ছাত্র ছাত্রীর মনত এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানের জড়িয়ে সকলে আনন্দ ফূর্তি করেছে। আর এই করোনা মহামারীর পিছত যে সাংস্কৃতিক ক্ষেত্রে একটা প্রভাব পড়েছিল, সকলো সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে আসে। আর ইয়ার পিছত এটা দেখবলে পাওয়া গেছে যে সকলে ছাত্র ছাত্রীর মনত উৎফুল্লিত হওয়া পরিলক্ষিত। আমি প্ৰতিদিনেই আপোনাৰ পক্ষত। আপোনাৰ আপোন চেনেল আসাম টকছ উপলব্ধ ডিছ টিভিৰ 1527 নম্বৰত, এয়াৰটেলৰ 640 নম্বৰত, চিটিপিএলৰ 271 নম্বৰত, এছএছএৰ 5 নম্বৰত, ডিচিএন ডিজিটেলত 156 নম্বৰত, এনআৰএল কেবল টিভিত 14 নম্বৰত আৰু জেচিচিৰ 144 নম্বৰত।